এই ভিডিওতে দেখতে পারবেন রমজান মাসে ক্যাম্পাস লাইফ কেমন কাটে। আমি সেহরিতে শুধু খেজুর খেয়ে রোজা আছি, কারণ আমার মেসে রান্না হয় না, আর আমার খাওয়ার জন্য হোটেলে যাওয়া লাগতো, আর সে হোটেল হচ্ছে আমার মেস থেকে প্রায় 1 কিলো মতো দূরে। আর আমার সবগুলো ফ্রেন্ড বাসায় গেছে, তো একা একা বাসেরার যে খাওয়ার মতো শক্তি ইচ্ছা কোনোটাই আমার ছিল না, তাই রুমে খেজুর ছিল, খেজুর খেয়ে রোজা আছি। সেহেরি করে ঘুমাইছিলাম আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, এখন পড়তে বসবো, কারণ কিছুদিন পরে আমাদের সেমিস্টার ফাইনাল। এখন বাংলাদেশে সব জিনিসের দাম বাড়তেছে, আর এই দাম বাড়াকে ইনফ্লেশন বলে। ইনফ্লেশন কেন হয়, ইনফ্লেশন কত প্রকার ও কি কি, আর বাংলাদেশে কেনই বা ইনফ্লেশন হচ্ছে, এইগুলো জানতে পারবো এই সেমিস্টারের ম্যাক্রো ইকোনমিক্স কোর্স থেকে। এখন আমি ইনফ্লেশন নিয়ে পড়ালেখা করব, আর আপনাদের সাথেও সেই নলেজটা আমি শেয়ার করব। যদি কোনো দেশের একটা দুটো জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে সেটাকে আমরা ইনফ্লেশন বলতে পারবো না, কিন্তু যখন ওভারঅল সব জিনিসপত্রের দাম বাড়বে, তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলবো। আজান শুনতে পাচ্ছেন? গোসল করে রেডি হয়ে গেছি, এখন নামাজ পড়ে আসি। এখন নামাজ পড়া শেষ, আমরা ম্যাচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো কপালটা দেখ, নামাজ পড়ে একবার দাগ পড়া। আরে কি কি জোরে সিজদা দিছস রে! ইফতারি আজকে আমল করতে যাবো, ইফতারের সময় করবি, এমন কোন খাওন দাম নাই, ঠিক আছে? দেখবেন যে নারীর খোঁজে, হ্যাঁ তখন হইব না, ইট ইজ হাই টাইম I met some women. তখন হইব না, ইফতারের সময় ছাদে আইবি, তোর আজকে ইফতারি দাও। এখন আবার পড়ালেখায় ফেরত আসি। ইনফ্লেশন কেন হয় বাংলাদেশি পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশে ইনফ্লেশন হওয়ার অনেকগুলো কারণ আছে, আর এর মধ্যে একটা কারণ হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। একটা প্রোডাক্ট বানাইতে যখন খরচ বেড়ে যায়, তখন কস্ট পুশ ইনফ্লেশন হয়। যেমন ধরেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে তেলের দাম গ্লোবালি বেড়ে গেছে, আর তেলের দাম বাড়ার ফলে সকল প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন খরচ বেড়ে গেছে, আর এর ফলে সকল প্রোডাক্টের দামও বেড়ে গেছে। মাথা ব্যথা করতেছে, ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে আমার। তো আজকে পড়ালেখা এই পর্যন্তই, এখন নামাজে যাব। চোখে সুরমা দিছি, নামাজ পড়া শেষ, এখন বাসেরহাট যাচ্ছি ইফতারি কিনতে। ক্যাম্পাসে একটা রমজান রমজান ভাইব চলে আসছে। আর এই যে মেইন গেটের সামনে আমাদের এক সিনিয়র বড় ভাই, তার স্টোর খুলছে। এক নাম্বার গেটের এখানেও দুইটা দোকান খুলছে। পুরো বাসেরহাট অনেক বিজি, আর আমাদেরও কেনাকাটা অলমোস্ট শেষ। এখন ম্যাসে চলে আসছি, এখন ম্যাসে সবাই একসাথে ইফতারির জন্য প্রস্তুত হচ্ছে, এখানে আমরা ইফতারি করব। ইফতার করার পরে নামাজ পড়ে রুমে চলে আসলাম, আমার মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরতেছে। কাল 7টা সাড়ে 7টার দিকে আমি ভাত খাইছিলাম সন্ধ্যায়, এরপরে আর কিচ্ছু খাই নাই, খালি রাত্রেবেলা কয়েকটা খেজুর খেয়ে এই পর্যন্ত রোজা ছিলাম। আর সারাদিন যেহেতু কাজ করছি, সারাদিন ভিডিও যেমনে বানাইছিও তেমনি এডিটও করছি, পাশাপাশি পড়ালেখা করছি, আরও টুকিটাকি আরও অনেক কাজবাজ করা লাগছে। তো এই সব কিছুর জন্যে এখন একটু রেস্ট দরকার, আধা ঘন্টার জন্য একেবারে পূর্ণ বিশ্রাম। কিন্তু পূর্ণ বিশ্রাম নিতে চাইলেও আমি পারবো না, কারণ আমার ভিডিওগুলো এডিট করা লাগবে, ভিডিওগুলো এডিট করার শেষে আপলোড দিব, তারপরে রেস্ট, তারপরে আবার তারাবি পড়তে যাওয়া লাগবে। তো ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, বাই। মাছ পড়তে যাব আর না